একটি ঈগল 70 বছর বয়স পর্যন্ত বাঁচা সত্ত্বেও 40 বছর বয়সেই নিজের ডানা, নখ, ঠোঁট সমস্ত কিছু কেন সে নিজেই ভেঙে ফেলে। বন্ধুরা, 40 বছর বয়স হতে না হতেই ঈগলের লম্বা ঠোঁটটি বেঁকে যেতে শুরু হয়। ডানা এত ভারী হয়ে যায় যে সে উঠতেও পারে না, পায়ের নখগুলিও বেঁকে যেতে শুরু করে আর সে শিকার করতে অক্ষম হয়ে পড়ে। এই অবস্থায় ঈগলের কাছে দুটো অপশন পড়ে থাকে, হয় তাকে ক্ষুধার্ত হয়ে ছটফট করতে করতে মরে যেতে হবে, নয়তো তাকে নিজেকে আবারও গড়তে হবে। শুরু হয় নিজের সাথেই নিজের এক মর্মান্তিক যুদ্ধের। সে নিজের ঠোঁট এবং পায়ের নখগুলিকে পাথরের সাথে ঠুকে ঠুকে ভাঙতে শুরু করে। সে রক্তাক্ত হয়, শুরু হয় অসহ্য যন্ত্রণা, তবুও সে থামে না। দীর্ঘ 6 মাস পর আবারও সে নূতন ঠোঁট আর তীক্ষ্ণ নখ ফিরে পায়, আর সেই ঠোঁট দিয়ে সে তার অকেজো হয়ে পড়া ডানা থেকে একটা একটা করে পালক ছিঁড়তে থাকে। আবারও শুরু হয় বেদনাদায়ক সেই সময়ের। প্রতিটা ঈগলকেই পার করতে হয় এই কঠিন সময়টাকে। আরও 3 মাসকে আহুতি দিয়ে সে ফিরে পায় আগামীর 30টি বছরকে। আপনার কাছেও সেই সময় রয়েছে। এখন কমফোর্টেবল হয়ে যাবেন তো জীবনটা আনকমফোর্টেবল হয়ে যাবে, আর এখন আনকমফোর্টেবল হয়ে যাবেন তো জীবনটা কমফোর্টেবল হয়ে যাবে। গড়ে তুলুন সেই রাজকীয় চিন্তা ভাবনাকে আর হয়ে উঠুন সফল।